আজ 11 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ও গোমস্তাপুরের রহনপুর মুক্ত দিবস। এদিনে 7 নম্বর সেক্টরের সহ অধিনায়ক বিসের স্ট্রক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন ক্যাম্প থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাক সেনাদের বিতাড়িত করেন এবং শিবগঞ্জকে মুক্ত করেন। বর্তমান উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির আবুল খায়ের বিশ্বাসের বাড়ি থেকে মুক্তিযোদ্ধারা 6 নভেম্বর পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাস্ত করে কানসাট অভিমুখে অগ্রসর হতে থাকে। এদিকে 30 নভেম্বর বিস রাষ্ট্র ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বালিয়াদিঘি সুরাম মসজিদ অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ধোবরা এলাকায় পাক সেনা অবস্থানে আক্রমণ চালায়। 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিলে ধোবরা এলাকায় মুক্তিবাহিনী পাক সেনাদের পরাস্ত করে সেখানে মুক্তিযোদ্ধারা ডিফেন্স বসায়। এ সময় 20 থেকে 25 জন পাক সৈন্য মারা যায়। 8 ডিসেম্বর বিরোধপুর উচ্চ বিদ্যালয়ে পাক বাহিনী বিরোধপুর ও মনাকসা এলাকায় শতাধিক নিরীহ গ্রামবাসীকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে এবং 50 থেকে 55 জন শিক্ষিত ব্যক্তিদের দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এ খবর পেয়ে সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান আলী ও আমানুল্লাহ বিশ্বাসের বাহিনী এবং মনাকসা এলাকায় মহিউদ্দিন আহমেদ মন্টু ডাক্তারের মুক্তিবাহিনী ত্রিমুখীভাবে আক্রমণ করে সম্মুখ যুদ্ধে মিলিত হয়ে 6 থেকে 7 জন পাক সেনাকে নিহত করার পর শিবগঞ্জ অভিমুখে অগ্রসর হতে থাকে। একইভাবে চক্রতি ধানাইনগর সহ আরো বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের দলগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয় এবং পাক বাহিনীকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে তাড়িয়ে দিয়ে বিকেল 3:30 দিকে বিশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পৌঁছা মাত্রে বর্তমান উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিবগঞ্জকে মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। সেই সাথে গোমস্তাপুর রহনপুর মুক্ত ঘোষণা করা হয়। আজ 1971 সালের এই দিনে শিবগঞ্জ থানা হানাদার মুক্ত হয় এবং আমরা এসেছি একজন বীর মুক্তিযোদ্ধা যিনি 7 নম্বর সেক্টরের 4 নম্বর চালি কোম্পানির কমান্ডার নজরুল ইসলাম, যিনি সমক একজন যোদ্ধা। আমরা তার কাছে জানতে চাইব 11 তারিখ 1971 সালে সেই দিনের কথা জানতে চাই নজরুল ইসলামের কাছ থেকে, বীর মুক্তিযোদ্ধা। এবং সর্বপ্রথম শিবগঞ্জ থানা বিহারি পুলিশ তারাকে স্যালেন্ডার করে আমি আমার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে সাব সেক্টর মহাজী বলে খবর দিই। 19 বিকাল 4টার দিকে এসে আমাদের পতাকা উত্তোলন করে সে আমাদের শুভ উদ্বোধন করে। জানতে পারলাম যে তিনি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করেন এবং হানাদার মুক্ত দিবস 11 তারিখ ঘোষণা করেন। নাদিম হোসেন, 71 বাংলা টেলিভিশন, চাঁপাইনবাবগঞ্জ।